জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপিতে শুদ্ধি অভিযান বিলুপ্ত ঢাকাসহ চার মহানগর শীঘ্রই কমিটি দেওয়া হবে ভেঙে দেওয়া হচ্ছে আরও সাত জেলা কমিটি আন্দোলনে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে জেলা পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড এরপর জানিয়ে দিব জিয়াউর রহমানের বার্ষিকীতে কল্যাণ ফ্রন্টের প্রার্থনা সভা জানাব বিএনপি টপ টু বটম দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এরপর থাকবে আমরা গাছ লাগাই বিএনপি জামাত সেগুলোকে ধ্বংস করে অভিযোগ করলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ জানিয়ে দিব সিলেটের ছাত্র ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি বিলুপ্ত এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল ইসরায়েল আরব ভূখণ্ডে ইসরায়েল ধর্মীয় এবং সুনির্দিষ্ট বিভেদ অন্যদিকে ভৌগোলিকভাবে ইরান মধ্যপ্রাচ্যের হলেও প্রতিবেশী আরবদের সঙ্গে পার্সিয়ানদের ছিল নিবিড় জাতিগত পার্থক্য বলাচলে ইরান এবং ইসরায়েল দুই অনারব এই প্রেক্ষাপটেই তারা একে অপরকে কাছে ছিল ইরানের রাজতন্ত্রের সমাপ্তির পর ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হলে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিল ইসরায়েলের এমনকি ইসরায়েলের বিরুদ্ধে টানা এক দশক ধরে ইরানের পাশে ছিল ইহুদি প্রশাসন প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপিতে শুদ্ধি অভিযান সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলন নেতাদের সফলতা ব্যর্থতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বিএনপি সেই প্রতিবেদন ধরে শুদ্ধি অভিযানে নেমেছে দলটি মেয়াদীর্ণ কমিটি এবং আন্দোলনে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে নতুন করে কমিটি করার উদ্যোগ নিয়েছে তারা নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দলের আস্থাভাজন এবং আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখতে সক্ষম এবং রাজনৈতিকভাবে সচেতন নেতাদের নতুন কমিটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে একযোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে শীঘ্রই এসব সাংগঠনিক জেলার কমিটি দেয়া হবে এছাড়াও ঢাকা ও গাজীপুর জেলা কমিটির সভাপতি পথ পরিবর্তন গুঞ্জর রয়েছে ভেঙে দেওয়া হতে পারে খুলনা কুমিল্লা গাজীপুর মহানগর সহ আরো কয়েকটি জেলা কমিটি এদিকে বিলুপ্ত যুবদলের কেন্দ্র কমিটিতে যে কোনো সময় দেয়া হবে একই সঙ্গে ঘোষণার কথা রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিও এরপর পর্যায়ক্রমে মেয়াদতীর্ণ মহিলা দল জাস দল মৎস্যজীবী দল ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে বিগত আন্দোলন পরিচালনা এবং দল পুনর্গঠনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে সাতই জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে গড়ে ওঠা রাজপথের আন্দোলনে কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ের নেতাদের কার কি সফলতা ব্যর্থতা ছিল তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয় ওই প্রতিবেদন যাচাইবাসের পর দল পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদিও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গশ্বাসচন্দ্র রায় বলেন কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া এর বেশ কিছু নয় তবে বারবারের মতো কমিটি গঠনে এবারও যোগ্য ত্যাগীদের মূল্যায়ন করবে দল জিয়াউর রহমানের স্বাদ বার্ষিকীতে কল্যাণ ফ্রন্টের প্রার্থনা সভা বিএনপির প্রতিষ্ঠাতা প্রাপ্ত রাষ্ট্রপতি জিয়াউরের তেতাল্লিশতম সাদাতবার্ষিকী উপলক্ষে হিন্দুবদ্ধ্রন্টের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দ জুন বিকেলে ডাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের চেয়ারম্যান বিজয়কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব তরুণদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম প্রার্থনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ড সুকমল বড়ুয়া কেন্দ্রীয় নেতা অর্পণা রায়দাস রমেশ চন্ড প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ ভিএম আব্দুল সত্তার আয়োজক সংগঠনের নেতা আনন্দ শাহ মিন্টু বসু পার্থদেব মন্ডল সত্যনাথ দত্তদাস প্রমুখ বিএনপির টপ টু বাটম দুর্নীতিতে জড়িত কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের এমপি বলেছেন বিএনপি টপ টু বটম সবাই দুর্নীতিবাজ যখন দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ভালো সাজাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলতা আলমগীর একটি বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল তার হুমকিতে অনেক কিছুই করেন তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবেন ততদিনই বিএনপির স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের প্রকাশ ঘটাতে পারবে না গতরাতে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় রিমান্ডে থাকা জিনায়দা চার আসনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে একই অপরাধী না বলতে অনুরোধ করে ও কাদের বলেন হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা এটাকে বের করেছে পুলিশ পুলিশ কোন সরকারের এটা কি বিএনপির আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের পুলিশ ডিবি পেপারটা উদ্ঘাটন করেছে মামলা হওয়ার আগে এবং মামলার শাস্তি পাওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যাবে না সেই সৎসাহস আওয়ামী লীগের আছে জেলার জেনারেল সেক্রেটারি রিমান্ডে এরকম উদাহরণ তো বিএনপির আমলে এরশাদের আমলে কোনো আমলেই ছিল না শুধুমাত্র শেখ হাসিনা সুষ্ঠু বিচার করতে পারবেন বলে এমনটি হয়েছে আমরা গাছ লাগাই বিএনপি জামাত সেগুলো ধ্বংস করে শেখ পরশ আমরা গাছ লাগায় আর বিএনপি জামাত সেগুলো ধ্বংস করে বলে উল্লেখ করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন সালে সরকার উৎখাতের নামে বিএনপি জামাত বৃক্ষ নিধন করেছে শুধু মানুষ এবং মানুষের সম্পদ পুড়িয়ে ওরা ক্ষান্ত হয় নাই ওরা জীবন্ত গরু ছাগল পুড়িয়েছে এবং লক্ষ লক্ষ টাকার বৃক্ষ তারা কেটে ফেলেছে আমরা গাছ লাগায় আর সেগুলো ধ্বংস করে এই দল এই তাদের চরিত্র শুক্রবার চোদ্দই জুন বিকেলে রাজধানীর মুগদায় গ্রিন মডেল টাউন আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে তিনি এসব কথা বলেন উদ্বোধক এবং সভাপতির বক্তব্যে শেখ ফজলে শামস বলেন আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের একটা অন্যতম প্রধান কারণ বৃক্ষ নিধন নারায়ণগঞ্জের সঙ্গে প্রচুর পরিমাণ বৃক্ষ নিধন হয়ে যায় যার কারণে পরিবেশ হয় বিপন্ন এবং ভারসম্যহীন শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশে প্রায় তিরিশ হাজার একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে এবং বনায়ন সম্পন্ন হয়েছে শুধু বনেই বনায়ন নয় যখনই সরকার রাস্তাঘাট তৈরি করেছে বা উন্নয়নমূলক কোন স্থাপনা নির্মাণ করেছে সেখানে একটি সুনির্দিষ্ট নির্দেশনা থাকে যে কি পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে হলে দেশের জনগণ প্রাকৃতিক সম্পদকে রক্ষা করাই তার সরকারের অন্যতম লক্ষ্য পরিবেশ রক্ষায় বাসাবাড়ির চারপাশ এবং অফিসের ফাঁকা জায়গায় গাছের যারা রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন বলেন আমাদের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্যের জন্য সুন্দর পরিবেশ দরকার কাজেই সেদিকে সবাইকে সচেতন হতে হবে শেখ হাসিনার লক্ষ্যই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে শেখ হাসিনার বাংলাদেশকে রক্ষা করা তিনি বলেন আষা শ্রাবণ এবং ভাদ্র মাস বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তবে এটি একটি চলমান প্রক্রিয়া কারণ শুধু বৃক্ষরোপণ করলেই চলে না বৃক্ষ পরিচর্যা করতে হবে আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশের উন্নয়নের জন্য বৃক্ষরোপণ তথা উন্নত প্রাকৃতিক পরিবেশের কোন বিকল্প নেই লুট সিলেটে ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি বিলুপ্ত সিলেটে চিনি লুটের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ এবং পৌর ছাত্রলীগের দুই ইউনিটকে বিলুপ্ত করা হয়েছে শুক্রবার চোদ্দ জুন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সংসদের সভাপতি হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান এই দুটি ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করেন তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাম উল্লেখ করে বলা হয় শাখা দুটি নেতারা সংগঠনের শৃঙ্খলা মর্যাদা হানিকর এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বিয়ান বিয়ানীবাজার উপজেলা শাখা এবং পৌর শাখার কমিটি বিলুপ্ত করা হলো গত আটই জুন বিয়ানীবাজারের সরকারি নিলাম থেকে কেনা চব্বিশ লক্ষ চিনি লুটের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ উঠে পরে মোট দুইজনকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্ত সম্পাদক বারেক হুসাইন বৃহস্পতিবার তেরোই জুন রাতে চিনি লুটের মামলার আসামি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শপিউল্লাহ সাগরের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তামিমের মোবাইল ফোনে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ফাঁসা ছয় মিনিট দুই সেকেন্ডের সোনা লুট করা চিনি কিভাবে ভাগাভাগি করা যায় কারা নিয়েছে উদ্ধার করা যায় কিভাবে তা বলতে শোনা যায় এর আগে চলতি বছরে এগারোই মার্চ সিলেট থেকে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রাহেল রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলা পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় বিয়ানীবাজার উপজেলা শাখার জুয়েল আহমেদ শিপুকে সভাপতি এবং জাহিদুল ইসলাম তাহমিদকে সাধারণ সম্পাদক করে একাশি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল অপরদিকে পৌরশাখার আশরাফুল আলম শাকেলকে সভাপতি এবং রেতন আহমেদকে সাধারণ সম্পাদক করে তিয়াত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে ছাত্রলীগ